হাওড়ার পালিতে সাড়ম্বরে পালিত হলো বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 66তম জন্মদিন। এদিন সকালে বালির নিমতলা অঞ্চলের এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সদস্য, কর্মী ও বালির নিমতলার বস্তির 66 জন ছোট ছোট শিশুকে নিয়ে কেক কেটে পালিত হলো মুখ্যমন্ত্রীর জন্মদিন। কাটা হলো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া 6.5 কিলো ওজনের কেক। উপস্থিত ছিলেন বালির তৃণমূল কংগ্রেসের নেতা এবং বিশিষ্ট সমাজসেবী ভাস্কর গোপাল চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে কেক খাইয়ে দেওয়া হলো তার ছবিতে। পরবর্তীতে সমস্ত মানুষের মধ্যে সেই কেক বিতরণ করা হলো। এইভাবেই মুখ্যমন্ত্রীর 66তম জন্মদিনকে স্মরণ করে রাখলেন বালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আজকে কি অনুষ্ঠান আপনারা করলেন? আজকে আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 65 বছর পূর্ণ করলেন, তার 66তম জন্মদিন। আজকে আমরা আজকে এখানে 65 জন বাচ্চাকে, ছোটো ছোটো বাচ্চা মেয়েদেরকে নিয়ে আজকে তাদেরকে দিয়ে আমরা কেক কাটালাম এবং আমরা ভগবানের কাছে প্রার্থনা করলাম যে বাংলার যে পরিস্থিতি, এই পরিস্থিতি যেন ওনাকে সুস্থ রাখেন এবং শক্তিশালী রাখেন, তাহলে আগামী দিনে বাংলা সুস্থ থাকবে এবং শক্তিশালী থাকবে। তাই ওনার দীর্ঘজীবী হন উনি, এই কামনা করে ভগবানের কাছে আজকে আমরা প্রার্থনা করলাম। আসলে আমরা জানি যে কোনো মানুষই চায় না তার জন্মদিন সমারোহে পালন করা হোক, ঠিক আছে, কিন্তু সে যার জন্মদিন সে না চাইতে পারে, কিন্তু তাকে যারা ভালোবাসে অন্তর থেকে তারা সেই অনুষ্ঠানটাকে কিন্তু করতে চাইতেই পারে। এবং এবারে আমরা কোনো মানা শুনিনি, আমরা দিদির জন্মদিনকে সমারোহে পালন করলাম। যাই বাংলার ঘরে ঘরে এত উন্নয়ন পৌঁছে দিয়েছে, সেই ঘরে ঘরে সেই মহিষী নারী কবে জন্মদিন গ্রহণ করেছেন সেই বার্তাটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের প্রচেষ্টা। এভাবেই হাওড়ার বাগনানের এক ব্লকের বাগনান গ্রাম পঞ্চায়েতের এসএইচজি গ্রুপের মহিলারাও মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করলো। মুখ্যমন্ত্রীর ছবিতে কেক খাইয়ে তার দীর্ঘায়ুর কামনা করলেন মহিলারা। উপস্থিত ছিলেন বাগনান গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস হাজরা, সমাজসেবী দেবাশিস রানা, কুতুবুদ্দিন মল্লিক প্রমুখ। হাওড়া থেকে বিশ্বজিৎ রায়, রিপোর্ট, টাইমস বাংলা।